হাসি লাগে বিকজ আমার ফুয়া এন্ড আমার ওয়াইফ আমার লগে মজা হল আর হর এটা হতা আছে বাট হইতাম না এব কিলকিলে আস দেহ মুখ মুখ দেহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার ছেলেকে স্কুল থেকে যখন আনতে গেলাম তখন হলো একটা গুড নিউজ, এবং সেটা বলা যাবে না কারণ আপনারা আমাদের সঙ্গে থেকে দেখতে হবে, যেহেতু আপনার বাইয়ের একই সঙ্গে একটা সারপ্রাইজ রেখে দিচ্ছি, কারণ টিচার হলো গিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল, তাই আপনার ভাইও জানে না, তো একই সঙ্গে জানবে ইনশাআল্লাহ। And I don't know why cake lover obviously something monoi bala something school of effort already hoile iso janchi khubi bhalo ekta khushir khobor but khita I don't know bismillahir rahmanir rahim apnara to sob kichu age shuniye gechen ekhon porjonto amar meyo jane na ebong apnar bhaiya to obviously jane na তো এখন হলো গিয়ে আপনাদের সরাসরি রেখে জানবে আমার ছেলে ভালো কিছু একটা করছে স্কুলে, এবং হেড টিচারে আমাকে নিয়ে বললেন আমার ছেলে ভীষণ ভালো করছে অঙ্কে। তো অঙ্কতে ভালো করাতে হুটুট করে কি করব, যেহেতু তার ক্লাসের মাধ্যমে সে ভালোই করছে, তো হুটুট করে কি করব কারণ আমি স্কুলে গেছি বাচ্চা আনবো। তো সেই সুবাদে আমি যেহেতু জানি না হঠাৎ করে বললো, তো হতম্ব হয়ে গেছি। যদিও আমাদের দুইজন বাচ্চারাই দুইজনেই ভালো স্টুডেন্টস, তারপরেও তারা যখন বলে তখন আরো ভালো লাগে। আমরা তো জানি ভালো স্টুডেন্টস বিকজ আমি নিজেই একজন স্কুল টিচার, তো ভালো আলহামদুলিল্লাহ। এবং সেই সুবাদে আপনি ভাইও জেনে গেল, তার কারণে খুব তাড়াহুড়া করে আপনি ভাইয়াকে বলছি কি আনবো, তখন আপনি ভাইয়াও বলে কি কি আনবো কি আনবো, তো আমি বলি কিছুটা আনি কেক টেক, তারপরে আপনি ভাইয়া বলে আচ্ছা, বিকজ হঠাৎ করে না কিরকম দেখা যায় না, বিকজ কিছু জানে না শুনে না হঠাৎ করে প্ল্যান করা। আর মেয়েও স্কুল থেকে এসে গেছে, ছেলেও এসে গেছেন, হাজবেন্ডও কাজ থেকে এসছেন, আমিও কাজ থেকে আসছি, হঠাৎ করে করা আবার কাজে যাওয়া অনেক টাফ আছে। যাই হোক আমরা কেকটা কাটতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি দিলে খা বাবা? হোটা দিছে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সাথে হাত আছে থেকে হাত আনি? এনে দিও কোন? ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। ওকে আর ইয়া করতে হবে না, ওটা অনতই। আর টেকওয়েতে আমরা খাওয়ার অর্ডার করছিলাম, ওনারা দিছে আমাদের মন খারাপ করে কিছুই বলার নেই। তবে যাই হোক যত কিছুই হোক না কেন সব পরেই আমরা মা বাবা এগিয়ে যেতে হবে, এবং সব কিছুতেই আমাদের বাচ্চাদেরকে আমরা সাপোর্ট দেই, আপনারাও দিবেন একই সঙ্গে। আপনার সঙ্গে একটু একটু জিনিস শেয়ার করাতে আমাদের জন্য ভালোই লাগলো। আর একই সঙ্গে একটু একই সঙ্গে আমার ছেলেকে আমি একটু খাওয়িয়ে দেই, খুব তাড়াহুড়ো করে একটা স্কিস করবে ইয়ে তো কারণ আমাদের একটু মন খারাপ হয়ে গেছে টেকওয়ে খাওয়াতে। তো একটা বাদে দাহাই মুখে দাঁড়াই কিছু আসলে বলার নেই, তবে আপনারা দোয়া করবেন বাচ্চা অঙ্ক ইংলিশ যাই হোক যা কিছুই হোক সব কিছু দুনিয়া এবং কিয়ামত ভালো করুক, শুধু আমার বাচ্চা না সবার বাচ্চারাই। তবে আমরা যেভাবে মানে কষ্ট করি আমাদের বাচ্চারা ভালো হওয়া সেটাই একটা স্বাভাবিক। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক এই তো হলো এখনের জন্য, ঠিক আছে। আমার ছেলের ভালো দিনের মধ্যে দেখেন আমরা রেস্টুরেন্টে খাওয়ার অর্ডার করছিলাম, আর ওনারা দেখেন কিভাবে জ্বালিয়ে দিয়েছেন। প্রথম কথা হলো রেস্টুরেন্ট টেকওয়ে হোক যেটাই হোক, এবং আপনারা এইভাবে যদি মুসলমান হয়ে এইভাবে যদি খাওয়ারগুলো জ্বালিয়ে দেন তাহলে আপনারা তো ভাইয়া ফুল পেমেন্টটা আপনারা নিচ্ছেন, পেমেন্টটা তো আর কম নেন নাই, এবং সেই দিনটাতে আমার বাচ্চাদের নষ্ট করলেন, সেটা আপনাদের কতটুকু রাইট ওয়ে? কারো দিন কি নষ্ট করা এভাবে ঠিক আমি মনে করি না, এবং যেহেতু আপনারা বিজনেস রান করতেছেন একজন মুসলমান হিসেবে সেটা কিন্তু একদমই ঠিক না। আপনারা দেখুন তো আমার বিয়ররা এখন দেখবে যে আমার বাচ্চারা কিন্তু বাচ্চাটা কিন্তু আমার অনেক মন খারাপ হয়ে গেছে, দেখেন আমার কীভাবে সহ্য করতেছে আমার ছোট্ট বাচ্চা ভালো দিনে তার দিনটা নষ্ট, সেটা কি উচিত ছিল? কারো মুসলমানের মধ্যে কি এটা উচিত? ফ্রি খাওয়ার দিলে তো মানুষ এটা করে না। যাই হোক কিছুই বলার নেই, আমরা ভালো মানুষ আছি বলে আজও আমরা বেঁচে আছি। আমার বাচ্চার মুখে পুরাটা শুনুন বাকিটা। বের হয়ে গিয়ে খাওয়ার দাওয়ার আবার আনতে হয়েছিল, কারণ আমার ছেলে যেহেতু স্পেশাল দিন ছিল
ভালো কিছুটা করছিল, কিন্তু আগের খাবার গুলো জ্বলানো ছিল, তাই আবার কিন্তু আমরা খাবার গুলো আনছি মাশাআল্লাহ। এই তো Happy now, Baba? Oh, nice to meet you, Baba. Yeah. Oh, not burnt now. Nani, Baba? Yeah. Okay, good boy. Mashallah.